আমরা শুনবো ইনশাআল্লাহ তালা আমাদের একজন ভাই তিনি জিজ্ঞেস করেছিলেন যে শুধুমাত্র কেউ যদি ইল্লাহ বলে তাহলে এটা তার জন্য সঠিক হবে কিনা জিকির হিসাবে জি না এটা ঠিক নয় ইল্লাল্লাহ ইল্লাহ অর্থ হচ্ছে শুধুমাত্র আল্লাহ শুধুমাত্র আল্লাহ তাহলে এখন আমি বাংলা বললাম আপনাকে বাক্যটার অর্থ বললাম শুধুমাত্র আল্লাহ কি লা ইলাহা ইল্লাহ যদি শুধু বলে যে লা 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 ইলাহা ইলাহা তাহলে আল্লাহর সাথে সেরে কবে মানে কুফরি হবে কুফরি হবে কোনো ইলাহ নেই কোনো ইলাহ নেই কোনো ইলাহ নেই আমি যদি কেউ মানে যে কোন বাক্য আল্লাহর রাসুল জিকির করতেন পূর্ণ রূপে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে বাক্যটা পুরো হলো আমরা তাহলে আপনার কথা থেকে যে বিষয়টি জানতে পারছি সেটি হলো যে আমরা যখনই কোন জিকির করব অবশ্যই পূর্ণ যে তাসবিহটা আছে পরিপূর্ণভাবে আমরা পাঠ করব আপনি দেখেন আল্লাহর রাসূল যে দোয়াগুলো করেছেন সুবহান আলা বাক্য পুরো হয়ে গিয়েছে এটাও জিকির জি সুবাহান রব্বিয়া আজিম রব্বার ওয়ালা সুবাহান আল্লাহ বাইক পুরো হয়ে গেল আলহামদুলিল্লাহ বাইক পুরো হলো আল্লাহ আকবর বাইক পুরো হলো আল্লাহ সব সবচেয়ে মহান জি মানে আল্লাহ আসল এমন কোনো জিকির করেন না যেটার কোনো অর্থ নেই অর্থ হয় না জি তো এই জন্য লা ই লাহা আইল্লাহ মাহ্মেদ তাও পদ্ধতির মধ্যে কেউ যদি কেউ যদি আমি যদি বলি লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ এটা জিকির হলো কিন্তু এটাকে ভিন্ন পদ্ধতিতে কলম থেকে নিয়ে মাথার মধ্যে নিয়ে সেখান থেকে এভাবে এই ধরনের পদ্ধতিতে নিয়ে গেলে এটা ঠিক হবে না কারণ হলো তখন কথা ঠিক আছে কিন্তু পদ্ধতি রাসুল থেকে গ্রহণ করা হয়নি জি এই জন্য এভাবেও ঠিক নয় আমি আপনি বললাম যে ইলাহা মোহাম্মদ রাসুল্লাহ আল্লাহ আকবর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং বোখারি শরীফের শেষ হাদিস যেটা কালিমানা নিজের পদ্ধতিতে কোনো জিকির ইল্ল ই বলি তাহলে এটা এই ধরনের জিকির ঠিক নয় বরং এর মধ্যে কিছু কথা আছে কুফুরি কালাম হয়ে যায় এগুলো যেন আমরা মানে খেয়াল রাখি এবং এ থেকে এ যেন আমরা বিরত থাকতে পারি